একজন বাংলাদেশী তিনি চিন্তায় শিকার হতে যাচ্ছিলেন এবং সেটি খুবই অভিনব পন্থায়। আর দুজন মরক্কান ছেলে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে মানুষকে এভাবে প্রতারণার ফাঁদে ফেলার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইল অফ ডগের কিউবিট টাউন এলাকার ক্যাস্টেলিয়া স্কোয়ারে। আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে, বাংলাদেশের গ্রোসারি, একটা পোস্ট অফিস রয়েছে। পোস্ট অফিসের এই যে ক্যাশ পয়েন্ট, এই ক্যাশ পয়েন্টটি এখানকার স্থানীয় বাসিন্দারা নিয়মিত ব্যবহার করে থাকেন। এখানে এই ঠিক আবাসিক এলাকা, কিন্তু চারদিকে এর ভিতরেই গতকাল 9 জুন একজন বাংলাদেশী তিনি চিন্তায় শিকার হতে যাচ্ছিলেন এবং সেটি খুবই অভিনব পন্থায়। সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমরা এসেছি, যাতে আপনারা সতর্ক থাকেন। এবং যিনি আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন তিনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। যেটি হচ্ছে যে এখানে সেই ভদ্রলোক দুপুর 1টার দিকে তিনি টাকা তুলেন, টাকা তোলার পরেই দুজন মরক্কান ছেলে তারা সিলেটি ল্যাঙ্গুয়েজে সেই লোককে বলছিল যে চাচা, এই ক্যাশ মেশিনটি খারাপ এবং আপনি যে টাকাটা তুলেছেন সেটা আসলে ফেক, মানে রিয়েল না, এটা বলে তারপর তারা ওনার হাতে ধরতে দেয় টাকাটা। তখন তিনি বুঝতে পারেন যে এখানে সামথিং হ্যাপেন এবং ওনার কিছুটা সন্দেহ হয়, কারণ হচ্ছে দেখতে অন্য দেশে কিন্তু সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আসলে সেই মরক্কান যে কিশোর যারা, যাদের বয়স বলা হচ্ছিল যে 15 থেকে 19 বছরের, তারা আসলে খুব অভিনবভাবে সিলেটি ল্যাঙ্গুয়েজে হয়তো কিছু কিছু শব্দ শিখে ফেলেছে মানুষকে এভাবে প্রতারণার ফাঁদে ফেলার জন্য। তারপর যখন টাকাটাতে হাত ধরে তখনই তিনি চিৎকার করে উঠেন। আশেপাশের দু একজন মানুষ আসার পরে ছেলে দুটি পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, মানে তাদের যেই মরক্কান লোকরা জানেন যে আরবি ভাষায় কথা বলে, এবং সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে গালাগালি করতে করতে এখান থেকে চলে যায়। যিনি টাকা তুলেছেন অল্পের জন্য তার টাকাটা রক্ষা পায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে অভিনব পন্থায় ভিন দেশি ভিন্ন ভাষী দুজন কিশোর বা তরুণ, তারা এই যে সিলেটি ল্যাঙ্গুয়েজ বা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখে একবারে এই যে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করে বলছিল যে মেশিনটি খারাপ, মেশিনের টাকাটা রিয়েল নয় এবং তারা পরীক্ষা করে দিতে চায়। এবং এ ধরনের ঘটনা এই আজডা ক্যাশ পয়েন্ট এখানে এই এলাকাতে প্রায়ই ঘটে, মানে যিনি শেয়ার করেছেন আমাদের সাথে তিনি সেটা বলছিলেন। সুতরাং আপনারা যারা ক্যাশ পয়েন্ট থেকে টাকা তুলবেন, অবশ্যই এ ধরনের ঘটনার শিকার হলে আপনারা কখনোই এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজেদেরকে আসলে একভাবে রক্ষা করার জন্য, কারণ চারদিকেই কিন্তু আসলে এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে ইস্টাম এলাকায় ক্যাশ পয়েন্টে টাকা তুললেই সেটা হাত থেকে টান দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা প্রতিদিন 3টা-4টা করে ঘটছে। টাওয়ার হ্যামলেটসও এই ধরনের ঘটনা আমরা প্রায়ই শুনি। এবং এই যে কিউবিট টাউন একবার আবাসিক এলাকার ভিতরে এই পোস্ট অফিসের ক্যাশ পয়েন্টে যে ঘটনাটি ঘটেছে, সে কারণে এই এলাকার মানুষদের জন্য এটি সতর্কতামূলক পোস্ট হতে পারে। এর পাশাপাশি যারাই আসলে ক্যাশ পয়েন্ট এখন থেকে ব্যবহার করবেন, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আশপাশে দেখবেন যে মানুষ, কোনো সন্দেহজনক মানুষের চলাফেরা আছে কিনা, সেগুলো দেখে আসলে আপনাদের ক্যাশ মেশিন ব্যবহার করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।